বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন প্রেস ভিডিও যেখানে ওয়েস্ট বেঙ্গলে স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে নিয়োগ করতে চলেছে কিছু সংখ্যক শূন্য পদে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে জানুয়ারি মাসের তিরিশ তারিখ দু হাজার তেইশে এখানে যে ডিপার্টমেন্টের নিয়োগ করতে চলেছে সেই ডিপার্টমেন্ট রয়েছে ন্যাশনাল আরবান হেলথ মিশনের পক্ষ থেকে পিউরি কন্ট্যাক্ট চুল বেসিক নিয়োগ করা হবে তো এখানে কি পদে নিয়োগ করা হবে সবই জানবা বিস্তারিতভাবে তার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি করে নাও এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য বাসা দেখা আইকনে প্রেস করে দিও নতুন ভিডিও দেখার জন্য এখানে মিনিমাম নিয়োগ করতে চলেছে অনলাইনের মাধ্যমে এবং এই অনলাইনের মাধ্যমে আবেদন চলবে ফার্স্ট ফেব্রুয়ারি থেকে পনেরো ফেব্রুয়ারি দু হাজার তেইশ পর্যন্ত এখানে কি পদে নিয়োগ করা হচ্ছে এখানে ডেটা ম্যানেজার পদে নিয়োগ করা হচ্ছে দুটো পদ রয়েছে এস একটা এসসি একটা পঁয়ত্রিশ হাজার টাকা মাসে বেতন দেওয়া হবে এবং প্লেস পোস্টিং রয়েছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনে শিক্ষাগত যোগ্যতা এখানে অর দেওয়া রয়েছে অর্থাৎ মাস্টার ডিগ্রি করলে কম্পিউটার অ্যাপ্লিকেশানে সাথে দু বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে ডেটা রেকর্ডিং অ্যান্ড ডেটা অ্যানালাইজে তাহলে অ্যাপ্লাই করতে পারবেন যদি না থাকে মাস্টার ডিগ্রি করলে হবে স্ট্যাটিক সেটাও যদি না থাকে ব্যাচেলার ডিগ্রি কম্পিউটার অ্যাপ্লিকেশানে থাকলেও হবে ব্যাচেলার ইনফরমেশন টেকনোলজি থাকলেও হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আবেদনের জন্য মিনিমাম একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে শর্ট লিস্টে প্রকাশিত করা হবে অর্থাৎ মিট মুড অফ সিলেকশনের মাধ্যমে নিয়োগ করা হবে শর্ট লিস্টের মাধ্যমে পঞ্চাশ শতাংশ নাম্বার পেতে হবে কম্পিউটার টেস্টে তাহলেই কিন্তু আপনি চাকরি পেতে পারেন এখানে মিনিমাম পঁচাত্তর শতাংশ নাম্বার পেতে হবে বাকি যত সাবজেক্টে পরীক্ষা হবে কম্পিউটার টেস্টে পনেরো নম্বর এবং এসএনটিএল এক্সপিরিয়েন্সে পেতে হবে দশ নম্বর আবেদন করার জন্য অনলাইনে যেহেতু আবেদন করতে পারবেন তো এখানে ফার্স্ট ফেব্রুয়ারি দু আবেদন থেকে শুরু করে লাস্ট ডেট দশ ফেব্রুয়ারি দু এবং লাস্ট ডেট সাবমিশন অ্যাপ্লিকেশান ফিস জমা দেওয়ার জন্য তেরো তারিখ রয়েছে এবং ফুল সাবমিশন করার জন্য পনেরো তারিখ রয়েছে আবেদন করার ক্ষেত্রে আবেদনের ফিস লাগবে আবেদনের ফিস দিতে হবে আপনাদেরকে তো আবেদন ফিস মাত্র পঞ্চাশ টাকা নেওয়া হবে এবং এই আবেদন প্রক্রিয়া অনলাইন এবং অফলাইন দুটোর মাধ্যমে করতে পারবেন তো বন্ধুরা বোঝা গেলো আবার বলে নিই ডেটা ম্যানেজার পদে নিয়োগ করা হবে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন দেওয়া হবে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনে থাকবে পোস্টিং মাস্টার ডিগ্রি করতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে তাহলে অ্যাপ্লাই করতে পারবেন এবং একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এই বিজ্ঞপ্তি কোথায় পাবে এই বিজ্ঞপ্তি পাবে তোমাদের টেলিগ্রাম চ্যানেলে অর্থাৎ আমার এই ইউটিউব চ্যানেলে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে গিয়ে তোমরা কিন্তু এই নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে তার জন্য যাবে ডিসক্রিপশান বক্সে সেখানে পেয়ে যাবে টেলিগ্রামে লিঙ্ক যদি না পাও টেলিগ্রামে সার্চ করলো কলকাতা জব রিপোর্ট তাহলে কিন্তু টেলিগ্রামের চ্যানেল চলে আসবে এবং সেখানে কিন্তু জয়েন হয়ে নিতে হবে তাহলে কিন্তু এই আপডেটগুলো পাবে আর বন্ধুরা যদি কন্টেক্ট্রল বসিক যেহেতু লেখা রয়েছে পরবর্তীকালে কিন্তু এটা পারমানেন্ট চাকরিও করতে পারে তো এখানে শেষ করছি ভিডিও ধন্যবাদ